পানসিং কোন এক সময় গ্রামের দারোগা ছিল। ওর দাপটে গ্রামে চোর বদমাশরা কাঁপত। পানসিং এর ছোট ভাই নরেশ মাতাল আর জুয়ারি ছিল। পানসিং তাকে মেরে মেরে শুধরেছিল আর তারপর বিয়ে দিয়ে দেয়। কিন্তু আজ পানসিং খাটে থেকে ওঠার অবস্থাতে নেই। পানসিং এর এমন অবস্থা তার বউ মারা যাওয়ার পর হয়েছিল। একবার পানসিং ট্রেনিং এ গিয়েছিল, তখন পানসিং এর বউয়ের জ্বর হয়। ও বাড়িতে থাকা এক্সপায়ার হওয়া ওষুধ খেয়ে নেয়। বউয়ের মৃত্যুর শোক পানসিং সইতে পারে না, আরও টিবি হয়ে যায়। তখন থেকেই পানসিং খাটেই পড়ে থাকত আর তার মেয়ে গৌরী বাবা সেবা করত। বাবা একটু ডালিয়া খাও না, কিছু না খেয়ে ওষুধ খেতে ডাক্তার বারণ করেছে। আমার কিছু খেতে ইচ্ছে করছে না গৌরী। সামনেই নবরাত্রি, নির্মলা যখন জীবিত ছিল তখন নবরাত্রির শেষ দিনে তখন ক্ষীর পোলাও অনেক রকমের সুস্বাদু রান্না করত। পানসিং এর ছোট ভাই নরেশ আর তার বউ পানসিং এর মৃত্যুর অপেক্ষায় ছিল। ওদের প্ল্যান ছিল পানসিং মারা গেলেই গৌরীর বিয়ে দূরে কোথাও দিয়ে দেবে, আর তারপর পানসিং এর জমি বাড়ি সব তাদের ছেলের হয়ে যাবে। তোমার ভাইজি গৌরী তো বাবাকে মরতেই দেবে না, খাবার ওষুধ সবকিছুর পুরো খেয়াল রাখে। কিছু ব্যবস্থা করো যাতে এই মাথা ব্যথা তাড়াতাড়ি সেরে যায়। আমি কি করব, যতদিন দাদা বেঁচে আছে ততদিন তো হজম করতেই হবে। তুমি এত তাড়াহুড়ো করছো কেন? তোমার যেমন বোকার মতো বুদ্ধি। তোমার দাদা বেঁচে থাকতে যদি গৌরীর বিয়ে হয় তাহলে সব গৌরীর নামে লিখে দেবে দাদা। তারপর তুমি কি করবে? হ্যাঁ যদি তুমি বলো তাহলে তোমার দাদার ব্যবস্থা আমি করি। তুমি কি করে তার ব্যবস্থা করবে? নরেশের বউ ওষুধের দোকান থেকে টাকা দিয়ে পানসিং এর যে ওষুধগুলো চলছিল সেগুলোর এক্সপায়ার ওষুধ কিনে আনে ও পানসিং এর নতুন ওষুধ বদলে পুরনো ওষুধ রেখে দেয়। পরের দিন গৌরী ওষুধের তারিখ না দেখে বাবাকে ওষুধ খাইয়ে দেয় আর পানসিং মারা যায়। বাবা তুমি আমাকে ছেড়ে এত তাড়াতাড়ি চলে গেলে কেন? প্রথমে মা ছেড়ে চলে গেল, এখন তুমিও চলে গেলে? শান্ত হও গৌরী, সবই ভগবানের ইচ্ছা, আমরা আছি তো। তোমার বাবার অভাব আমরা বুঝতে দেব না আর ধুমধাম করে তোমার বিয়ে দিয়ে দেব। নরেশ গঙ্গার পাড়ির অনেক দূরের এলাকায় খুব গরিব এক ছেলের সাথে গৌরীর বিয়ে দিয়ে দেয়। যাও গৌরী, তোমার শ্বশুর বাড়িতে আনন্দে বাস করো, কোনো আনন্দ উৎসবে আমি তোমার সঙ্গে দেখা করতে আসব। কাকু আমি বাবার ওই বড় ছবিটার সঙ্গে করে নিয়ে যেতে চাই। হ্যাঁ নিশ্চয়ই নিয়ে যাও, এমনিতেও আমরা ওই ছবিটার করবটাই বা কি, দাদা তো আমাদের মনে রয়েছে। গৌরী শ্বশুরবাড়িতে পৌঁছে সব কথা বুঝতে পারে। ওর শ্বশুরবাড়িতে খাবারের খুব অভাব ছিল। যেদিন গৌরীর বর মজুরের কাজ পেত না সেদিন চাটনি রুটি দিয়ে গৌরীর কাজ চালাতে হতো। কাকু এত বড় ধোকা আমার সাথে কেমন করে করলো? কাকু তো বলেছিল আমার বর 200 বিঘা জমির মালিক, বাড়িতে এক ডজন চাকর আছে, কিন্তু এখানে তো কিচ্ছু নেই। বিয়ের বেশ কয়েক মাস কেটে যাওয়ার পরেও নরেশ একবারও গৌরীর খোঁজ খবর করতে যায়নি। তখন গৌরী বুঝতে পারে ওর কাকু ধোকা দিয়ে গৌরীকে কান থেকে ঝেড়ে ফেলেছে। গৌরী তার বাবার যে বড় ছবিটা এনেছিল সেটা সামনে রেখে রোজ কাঁদত। একদিন রাতে কাঁদতে কাঁদতে গৌরী ঘুমিয়ে পড়ে, তখন ও একটা স্বপ্ন দেখে। স্বপ্নেতে গৌরী দেখে ছবি থেকে ওর বাবা ওর সাথে কথা বলছে। কাঁদিস না মা, আমি সব সময় তোর সঙ্গে আছি, তোর যা প্রয়োজন তুই আমার ছবির কাছে চাইতে পারিস। বাবা সবার আগে আমি বাড়ি ফিরে যেতে চাই। পরের দিন গৌরী ঘুম ভাঙতেই ও নিজেকে নিজের বাড়িতে দেখতে পায়। বাবার ছবি ওর সামনেই টাঙানো ছিল। নরেশ আর তার বউ গৌরীকে ঘরে দেখে চমকে যায়। গৌরী তুই এখানে কি করে এলি? কে তোকে এখানে নিয়ে এলো? বা কাকু যদি তোমার আসল চেহারা আগে জানতাম তাহলে আমি এখান থেকে যেতামই না। এত গরিব বাড়িতে আমার বিয়ে দিয়ে আমার জীবন নষ্ট করেছো, আর এখানে বাবার জমি সম্পত্তি সব নিজে দখলে করে নিয়েছো, তোমার কি মনে হয় এত সহজে আমার থেকে মুক্তি পাবে? এটা আমার বাড়ি, আর যতদিন আমি বেঁচে আছি এখানকার সব জিনিসে আমার অধিকার। নরেশ তার আসল রূপে চলে আসে। মুখে মুখে তর্ক করবি না বলে দিলাম, এখন কিন্তু তোর বাবা বেঁচে নেই যে তোকে বাঁচাতে আসবে। মারবো দুই চর, কাঁদতে শুরু করে দিবি, দু চার দিন থাক এখানে, তারপর তোর বরকে ডেকে তোকে বিদায় করব।
গৌরী বাড়িতে এসেও কাকুকে কিছুই করতে পারে না। ও একা ছিল আর কাকুর গোটা পরিবার ছিল। সেদিন রাতে আবার গৌরী তার বাবার ছবির সামনে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। সেই স্বপ্ন আসে। বল মা, কি চাস তুই? বাবা, আমার সাতটা পালোয়ান চাই যারা আমাকে রক্ষা করবে। পরের দিন ঘুম ভাঙতেই গৌরী দেখে সাতটা পালোয়ান ওর সামনে দাঁড়িয়ে আছে। গৌরী তার কাকার কাছে গিয়ে বলে, কাকু, যদি তুমি আমাকে তাড়াতে চাও বা জোর করে শ্বশুর বাড়ি পাঠাতে চাও, তাহলে এই সাতটা পালোয়ান তোমার ভালো মতো ধোলাই করবে। নরেশ সাতটা পালোয়ানকে দেখে খুব ঘাবড়ে যায়। ও বুঝতে পারছিল না এক রাতের মধ্যে সাতজন মানুষ কোথা থেকে এলো। নরেশ আর তার বউ রোজ রাতে গৌরীকে পানসিংয়ের ছবির সামনে কাঁদতে দেখত। মানো বা না মানো, ওই ছবিতে কোনো জাদু আছে। আমি গৌরীকে ওই ছবির সাথে কথা বলতে শুনেছি। চিন্তা করো না, আজ এই ছবিটার শেষ দিন হবে। সেদিন রাতে যখন গৌরী ঘুমিয়ে পড়ে, তখন নরেশের বউ সাতটা পালোয়ানের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে আর ওদের বিষ দেওয়া চা খাইয়ে দেয়। পালোয়ানরা মরতেই নরেশ পানসিংয়ের ছবিটা জ্বালিয়ে দেয়। পরের দিন সকালে গৌরী ঘুম ভাঙতেই দেখে ছবিটা পুড়ে যাওয়ার পর নরেশ গৌরীর হাত পা বেঁধে একটা ঘরে বন্দি করে দেয়। আমি তোর বরকে ডেকে পাঠিয়েছি, ও কাল এসে তোকে নিয়ে যাবে। গৌরীর কাছে তার বাবার ছবি তো ছিল না, তবুও বাবার কথা স্মরণ করে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। সেদিন রাতে ও আবার স্বপ্ন দেখে। কাঁদিস না মা, ছবি তো শুধু একটা মাধ্যম ছিল, আসল জাদু তো স্মৃতিতে রয়েছে। যতক্ষণ আমি তো স্মৃতিতে বেঁচে আছি, ততক্ষণ আমি তো স্বপ্নেই আসব আর তোকে সাহায্য করতেই থাকব। বল কি চাস তুই? এবার গৌরী সাতজন বন্দুকধারীকে চায়। নরেশের পরিবার গৌরীর বাড়ি থেকে ভয়ে পালিয়ে যায়, আর কখনো তারা ফিরে আসেনি। বংশীপুর গ্রামে মংরু নামের এক গরিব মজুর থাকত। মংরু গ্রামের জমিদার রতন সিংয়ের জমিতে মজদুরি করত। মংরু দুই সন্তানের বাবা, রাখে আর রাহুল। গরিব মংরুর কাছে শুধু একজোড়া ছেঁড়া জুতো আর একজোড়া মোজা ছিল। সন্ধ্যেবেলা ও যখন মজদুরি করে বাড়িতে ফিরত, তখন মোজা থেকে খুব খারাপ গন্ধ আসত। ঘামে ভেজা মোজা শুকোনোর জন্য বাড়ির বাইরের তারে মংরু টাঙিয়ে দিত। প্রায়ই যখন রাখি শুয়ে থাকত, তখন ও শয়তান ভাই রাহুল তারে শুকোনো ওই মোজা দুটো নিয়ে আসত আর ওগুলো রাখির নাকের উপর রেখে দিত। ছি ছি, আমার বমি আসছে। বাবা দেখো না, রাহুল আমার নাকের উপর তোমার মোজা রেখে দিয়েছে। হেভি মজা হচ্ছে আমার, খুব মজা লাগছে। এই রাহুল, দিদিকে কেন ডিস্টার্ব করছিস তুই? সামনে তোর পরীক্ষা না, যা গিয়ে পড়তে বস। রাখি, তুইও উঠে পড়, অনেকক্ষণ শুয়ে আছিস তুই। একদিন রাখি আর রাহুল নিজেদের রেজাল্ট হাতে নিয়ে জমিদারের ক্ষেতের দিকে দৌড়ে যাচ্ছিল। দুজনেই নিজের বাবাকে খবর দেওয়ার জন্য ভীষণ উৎসাহী ছিল যে ওরা দুজনেই নিজেদের ক্লাসে ফার্স্ট হয়েছে। মংরু সেই সময় জমিতে মাটি খুঁড়ছিল, হঠাৎ চোখ পড়ল দৌড়ে আসা বাচ্চাদের ওপর। মংরুর খেয়ালই ছিল না যে জমিতে ট্র্যাক্টর চলছে। ও কোদাল ছেড়ে নিজের বাচ্চাদের দিকে দৌড়তে লাগলো আর ট্র্যাক্টরের নিচে পড়ে গেল। ক্ষণিকের মধ্যে মংরু পৃথিবী ছেড়ে স্বর্গে চলে গেল। মংরুর মৃত্যুর পরে ওর বাচ্চারা একেবারে অনাথ হয়ে গেল। মংরুর প্রতিবেশীরা কিছুদিন বাচ্চাদের খেতে দিল, কিন্তু প্রতিবেশীরাও গরিব ছিল, বাধ্য হয়ে ওরাও কিছুদিন পর আর ওদের সাহায্য করতে পারল না।
এবার আমি কি করব? আমরা কি তাহলে না খেয়ে মরে যাব নাকি? না না, এসব কথা ভেব না। আমরা দুজন জমিদার কাকার বাড়িতে যাই, যার কাছে বাবা কাজ করত। উনি নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন। রাখি আর রাহুল জমিদার বাবুর বাড়িতে পৌঁছল। জমিদারের দুটো ছেলেই পরীক্ষাতে ফেল হয়ে গেছিল, আর তাই জন্য জমিদার রাখি আর রাহুলের ওপর খুব রেগেছিলেন। নিজের ছেলেদের নিয়ে ওনার মনে লজ্জা ছিল। কেন এসেছো এখানে তোমরা দুজন আমার বাচ্চাদের নিয়ে মজা করতে? না কাকা, আমরা আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। আচ্ছা, আমাদের পড়াশোনা শেষ না পর্যন্ত কিছু টাকা সাহায্য করতে পারবেন? না, আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। চাষবাসে এখন রোজগার যথেষ্ট কম হয়ে গিয়েছে। তোমার বাবার কাছে এখনো 10,000 টাকা পাই, আর সে তো সেসব না চুকিয়েই পরলোকে গমন করলো। রাখি আর রাহুল নিরাশ হয়ে ওখান থেকে ফিরে গেল। এক মিনিট দাঁড়াও, তোমার বাবার জুতো এবং মোজা জমিতেই পড়েছিল, ওগুলো তুলে নিয়ে বাড়ি যাও। দেখো যদি কাউকে বিক্রি করতে পারো তাহলে হয়তো 2-4 পয়সা পেয়েও যেতে পারো। বেচারা বাচ্চা দুটো জল ভরা চোখে বাবার মোজা আর জুতো তুলে নিয়ে বাড়ি ফিরল। বাড়ির উঠোনের তারে মোজাগুলো শুকোতে দিল, ঠিক যেভাবে মংরু ওগুলো শুকাতে দিত। দুজনেই ওই রাত্রে কিছু না খেয়ে শুয়ে পড়ল। পরদিন যখন সকালে উঠল তখন দুজনেরই খুব খিদে পেয়েছে। দিদি, আমার খুব খিদে পেয়েছে, যদি আমাদের খাওয়ার জন্য একটুখানিও চা থাকতো। তখনই রাহুল আর রাখি বাড়ির উঠোনে জলের মতো কিছু পড়ার আওয়াজ পেল। ওরা বাইরে গিয়ে দেখল মোজা থেকে চা পড়ছে নিচে। রাখি আর রাহুল তাড়াতাড়ি বাড়ি থেকে গ্লাস নিয়ে এলো আর পেট ভরে খুব চা খেয়ে নিল। মনে হচ্ছে আমাদের বাবা অন্য দুনিয়া থেকে আমাদের সাহায্য করছেন। হ্যাঁ, বাবাই মোজাগুলোকে ম্যাজিক মোজা করে দিয়েছে। রাখি আর রাহুল মোজার সামনে দাঁড়িয়ে খাবার চাইলো, তো মোজা থেকে রুটি আর তরকারি পড়ল। দুজনে মিলে পেট ভরে খাবার খেল। এই জাদু মোজার সাহায্যে দুজনে দুজনের জীবন যাপন করতে শুরু করলো। ওদের স্কুলের ফিজও মোজা থেকে ওরা নিয়ে নেয়। দুজন শিশুই খুব সরল ছিল, তাই ওদের মনে খুব বেশি লোভ ছিল না, শুধু নিজেদের প্রয়োজনীয় জিনিসটুকুই তারা চেয়ে নিত। জমিদার যখন মংরুর ছেলে মেয়েদের স্কুলে যেতে দেখল তখন ওদের জিজ্ঞেস করল, কাকা, আমাদের বাবা এই দুনিয়াতে আর নেই, কিন্তু উনি অন্য দুনিয়া থেকে আমাদের সাহায্য পাঠান। অন্য জগৎ থেকে সাহায্য করছে মানে? উনি ওনার পুরনো মোজাতে জাদু শক্তি ভরে দিয়েছেন, আমাদের যা চাই মোজা থেকেই আমরা পেয়ে যাই। ওই দিন জমিদার নিজের বাড়ি ফিরে এলেন, আর লোভী আর স্বার্থপর মন কিভাবে ওই মোজা দুটো পাওয়া যায় সেই চিন্তা করতে শুরু করলো। ওই সহজ সরল বাচ্চাগুলোর কোনো বুদ্ধিই নেই, শুধু নিজেদের প্রয়োজনের জিনিস চাইছে। যদি ওই মোজা জোড়া আমি পেয়ে যাই তাহলে আমি তার থেকে অনেক সোনা চেয়ে নেব। জমিদার টাকা ভরা ব্যাগ নিয়ে মংরুর বাড়িতে পৌঁছে গেল, আর রাহুল আর রাখিকে লোভ দেখালেন। বাচ্চারা, তোমার বাবা মংরু আমার সব চাকরের থেকে ভালো ছিল, ওকে আমি ভীষণভাবেই চোখে হারাই। আমি তোমাদের বিষয় ভাবলাম, তখন তোদের ওপর দয়া হলো, সেই জন্য আমি তোমাদের জন্য অনেক টাকা পয়সা নিয়ে এসেছি। তোমরা এই ব্যাগ ভর্তি টাকাগুলো রাখো, তারপর ব্যাংকে নিজেদের একটা অ্যাকাউন্ট খুলে এই পয়সাগুলো ওখানে জমা করে রাখো। এর বদলে ওই মোজা জোড়া আমাকে দিয়ে দাও। এমনিতেও মোজাগুলো চুরি হয়ে যেতে পারে, খারাপ হয়ে যেতে পারে, কতদিন যত্ন করে রাখতে পারবে ওগুলো? কিন্তু টাকা ব্যাংকে সুরক্ষিত থাকবে। এইভাবে সরল সোজা রাখি আর রাহুলকে লোভ দেখিয়ে জমিদার ওই জাদু মোজা নিজের বাড়ি নিয়ে চলে এলেন। এবার মোজার থেকে সোনা চাইলেন। ম্যাজিক মোজা, আমাকে 10 কিলো সোনা দাও। মোজা থেকে আওয়াজ এলো, মোজা পরে নাও। কি বললে? তোমাকে পরে ফেলবো? এক্ষুনি পড়ছি। জমিদার যেই না মোজাটা পরেছেন
মোজাতে আগুন লেগে গেল আর জমিদারের পা পুড়ে যেতে লাগলো। আরে মরে গেলাম রে, কেউ আমাকে বাঁচা রে, মরে যাচ্ছি আমি। জমিদার মোজা খোলার খুব চেষ্টা করলেন, কিন্তু মোজা দুটো ওনার পায়ে যেন আটকে গেছে। জমিদার দৌড়তে দৌড়তে রাহুল আর রাখির বাড়ি পৌঁছে গেলেন। তোমরা তোমাদের মোজা ফেরত নিয়ে নাও আর টাকা পয়সাও রেখে দাও, আমার এক পয়সারও দরকার নেই। জমিদার পা থেকে মোজা খুলিয়ে পুড়ে যাওয়া পায়ের চিকিৎসার জন্য ডাক্তারের কাছে পৌঁছলেন। আর কোনোদিন উনি ওই জাদু মোজার ওপর কোনো লোভ দেখাননি। একটা গ্রামে মিঠুন আর লক্ষণ দাস নামের দুজন ব্যক্তি থাকত। মিঠুন অল্প বয়সী আর চেহারা ভালো ছিল, আর লক্ষণ বয়স্ক ছিল। মিঠুন লক্ষণকে কাকা বলে ডাকত। লক্ষণ কাকা, আমি গম ভাঙাতে যাচ্ছি, তোমারটাও যদি ভাঙাতে হয় তাহলে দিয়ে দাও, একসাথে ভাঙিয়ে আনব। হ্যাঁ হ্যাঁ মিঠুন, আমারটাও ভাঙাতে হবে, যতদিন ধীরাজ না আসে ততদিন তুমি ভরসা মিঠুন বাবা। কাকা আমার তো এক বছর, আমার ছেলে গৌরব তোমার নাতনি ধীরাজ দুজোড়ে পড়াশুনো শেষ করে ফিরে আসবে। গম ভাঙানোর জন্য লক্ষণের প্রতি মাসে মিঠুনের সাহায্য নিতে হতো, কারণ লক্ষণ এত ওজন নিতে পারত না। লক্ষণের নাতি ধীরজ আর মিঠুনের ছেলে গৌরব দুজনেই শহরে পড়াশুনো করত। মিঠুন যখনই লক্ষণের গম ভাঙাতে নিয়ে যেত, লক্ষণের বস্তা থেকে কয়েক কিলো গম নিজের বস্তায় ভরে নিত। বুড়োটা সব কাজ আমাকে দিয়েই করাবে, এর পারিশ্রমিক তো ওসুল করতেই হবে, একবারও তিন কিলো গম আমার বস্তায় চলে আসুক। একদিন বুড়ো লক্ষণ দাসের এক বন্ধু ওর বাড়িতে এলো। লক্ষণের এই বন্ধুটা একজন সন্ন্যাসী ছিল। লক্ষণ খুব যত্ন করে ওর বন্ধুকে খাবার খাওয়ালো আর ওর কাছে কিছু ধার্মিক কথাও জানতে চাইলো। যাবার সময় লক্ষণের সন্ন্যাসী বন্ধু লক্ষণকে একটা চালুনি দিল আর বলল, বন্ধু আমার সময় হয়ে গেছে, আমি হিমালয়ে চলে যাচ্ছি। আমার ইচ্ছা ছিল হিমালয়ে গিয়ে আমি আমার প্রাণ ত্যাগ করব। একজন আমাকে এই জাদু চালনিটা দিয়েছিল, এই চালনিতে গম দিয়ে নাড়াবে আর নিচ থেকে রুটি বেরোতে শুরু করবে। লক্ষণের বন্ধু লক্ষণকে জাদু চালুলিটা দিয়ে চলে গেল। এখন আর লক্ষণের গম ভাঙানোর কোনো প্রয়োজন ছিল না, ও শুধু চালুনিতে এক মুঠো গম দিয়ে নাড়াত আর চালুনি থেকে কয়েক ডজন রুটি বেরিয়ে আসত। লক্ষণ আর ওর বউ নিজেদের খিদের পরিমাণ অনুযায়ী খেত আর বাকি রুটিগুলো অভুক্তদের বিলিয়ে দিত। যখন লক্ষণ কয়েক মাস গম ভাঙানোর জন্য মিঠুনকে ডাকত না, তখন একদিন মিঠুন লক্ষণের বাড়িতে গেল। কি খবর কাকা, আজকাল গম ভাঙাতে দিচ্ছ না, শুধু কি সবজি খাচ্ছ নাকি? না মিঠুন, সেরকম কিছু না, আমার একজন বন্ধু আমাকে একটা জাদু চালনি দিয়ে গেছে, তাতে যদি গম দিয়ে নাড়াও তাহলে চালনি থেকে রুটি বেরোতে শুরু করে, আমার আর আমার বউয়ের এতেই অনেক হয়ে যায়। মিঠুনের শয়তানি মাথায় চিন্তা এলো, যেভাবেই হোক জাদু চালুনিটা হাতিয়ে নিতে হবে। একদিন সকালে ও লক্ষণের বাড়িতে এসে বসল। লক্ষণ কাকা, নদীতে ভগবান প্রকট হয়েছে, সবাই তার দর্শনের জন্য পুলে যাচ্ছে, আমিও সেখানেই যাচ্ছি, চলো একসাথে যাই, বলো যাবে সাথে? হ্যাঁ হ্যাঁ বাবা, আমিও নিশ্চয়ই তোমার সাথে যাব। মিঠুন লক্ষণ আর ওর বউকে পুলের দিকে নিয়ে গেল। লক্ষণ আর ওর পত্নী পুলের ধারে দাঁড়িয়ে থেকে নদীর মধ্যে তাকাতে থাকলো। কই মিঠুন, আমি তো কোনো ভগবান দেখতে পাচ্ছি না। মিঠুন দুজন বুড়ো আর বুড়িকে পুল থেকে ধাক্কা মেরে দিল, ওরা দুজন নদীর মধ্যে ডুবে গেল। মিঠুন তাড়াতাড়ি লক্ষণের ঘরে চলে গেল, ওর জাদুর চালুনিটা উঠিয়ে নিল
আর নিজের ঘরে নিয়ে গেল। কিছু মাস পর লক্ষণের নাতি ধীরজ আর মিঠুনের ছেলে গৌরব শহর থেকে ফিরে এলো। ধীরজ যখন নিজের দাদু দিদার কথা জিজ্ঞেস করল, তো মিঠুন ওকে বলল, ধীরজ বাবা, আমি তোমার দাদু দিদাকে অনেকবার বারণ করেছি যে এই বয়সে নদীতে স্নান করার কোনো দরকার নেই, কিন্তু ওরা শুনেই না আর নদীতে স্নান করতে চলে গেল। নদীর তেজ ধারায় দুজনেই একেবারে ভেসে গেল। ভগবান ওনাদের আত্মাকে শান্তি দিক। আর ধীরজ বাবা, তোমাকে আর একটা কথা বলতে চেয়েছিলাম। আমি একটা নতুন ধাবা খুলেছি, যদি তুমি চাও তাহলে তোমাকে আমি কাজে রাখতে পারি। আমার ছেলে গৌরবও এই কাজে আমাকে সাহায্য করবে। ধীরজ ধাবাতে কাজ করার জন্য হ্যাঁ বলে দিল। মিঠুন জাদু চালুনি পাওয়ার পরেই ধাবা খুলেছিল। জাদু চালুনির সাহায্যে ও প্রচুর লাভ করেছিল। শুধু সবজির খরচা হতো আর রুটি ফ্রিতেই পেয়ে যেত। গৌরব ওর বাবার এত ইনকাম দেখে প্রচুর বাজে খরচা করতে লাগলো। অবশেষে মিঠুন একদিন ওকে বকাবকি করতে লাগলো। গৌরব, তুমি কি শহর থেকে শুধু টাকাই নষ্ট করতেই শিখে এসেছিস? আজ থেকে তুমি একটা টাকাও পাবে না। থাকার জন্য তোমার কাছে বাড়ি আছে, খাওয়ার জন্য তোমার কাছে খাবার আছে, এর বাইরে তোমাকে আমি একটা টাকাও দেব না। গৌরব টাকার জন্য চিন্তায় পড়ে গেল। ও ভাবল, যদি আমি আমার বাবাকে রাস্তা থেকে সরিয়ে দিই তাহলে আমাকে টাকা নেওয়ার জন্য কেউ আটকাতে পারবে না। একদিন গৌরব দৌড়ে দৌড়ে বাড়িতে এলো আর মিঠুনকে বলল, বাবা, নদী থেকে সোনা বের হচ্ছে, সবাই ওখানে দৌড়ে যাচ্ছে, তুমিও চলো। মিঠুন কিছু না ভেবেই ওর ছেলের সাথে চলে গেল। ও কি আর ভেবেছিল যে ওর ছেলে ওর সাথে এরকম বিশ্বাসঘাতকতা করবে। মিঠুন পুলের ওপর দাঁড়িয়ে নদীতে উকি মারছিল। গৌরব, সোনা কোথায়? আমি তো কোথাও সোনা দেখতে পাচ্ছি না। গৌরব মিঠুনকে ধাক্কা মেরে দিল আর মিঠুন নদীতে গিয়ে পড়ল। মিঠুন সাঁতার কাটতে জানতো না। ও অনেকক্ষণ ধরে নদীর মধ্যে হাত পা ছুটতে লাগল। মরার আগে মিঠুন বুঝতে পারল যে এইটা ওর কর্মফল। ও কখনো কাউকে পুল থেকে ধাক্কা মেরেছিল আর আজ ওর নিজের ছেলে ওকে পুল থেকে ধাক্কা মেরে দিল। মিঠুন নদীতে ডুবে মারা গেল। গ্রামের একজন গৌরবকে তার নিজের বাবাকে ধাক্কা দিতে দেখল। ওই লোকটি গ্রামের পঞ্চায়েতের কাছে গিয়ে সব বলল আর গৌরবের শাস্তি হলো যাবজ্জীবন তার বাবাকে খুন করার জন্য। মিঠুনের ঘরে শুধু এখন তার মেয়ে রইল। ধীরজের সাথে তখন ওর বিয়ে হয়ে গেল। এইভাবে মিঠুনের ধাবা আর জাদুই চালুনি সব সময়ের জন্য ধীরজেরই হয়ে রইল। বিশালপুর নামের একটা গ্রাম ছিল যেখানে মিলন আর তার মা বড় ভাইয়ের সাথে থাকতো। মা, আজ কি বানাচ্ছো? খুব খিদে পেয়েছে। আজ আমি মিষ্টি সুজি বানাচ্ছি, একবার যদি খাও আঙুল চাটতে থাকবে। সুজি বানানোর পর মিলনের মা কাজে চলে গেল। মিলন সবটা সুজি খেয়ে নিল। মিলনের বড় ভাই আশিস জমির কাজ সেরে বাড়ি ফিরে এসে দেখল, খাবারের ঝুড়ি খুঁজে দেখল যে ওতে অল্প সুজি পড়ে রয়েছে। মিলন, মা কি আজকে সুজি বানিয়েছিল? হ্যাঁ বানিয়েছিল, কিন্তু আমার খুব খিদে পেয়েছিল তাই আমি সবটা সুজি খেয়ে ফেলেছি। আশিস রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেল আর রাত পর্যন্ত বাড়ি ফেরেনি। রাতে মা আশিসের রাগ ভাঙাতে গেল। আশিস, রাতের বেলা এখানে কেন বসে আছো? আমি তোমার জন্য পরের সপ্তাহে আবার সুজি বানিয়ে দেব, রাগ করো না, বাড়ি চলো। আমার দরকার নেই সুজি খাওয়ার, তুমি শুধু মিলনকেই ভালোবাসো, ওকে সব কিছু খাইয়ে দাও। আশিস মাঝে মাঝেই মা আর ছোট ভাইয়ের ওপর রাগ করত। কয়েক বছর পর মিলন আর আশিসের মা মারা গেল আর আশিস বিয়ে করে নিল। মিলনের বৌদি মানে আশিসের স্ত্রীর স্বভাব খুব খারাপ ছিল। সাবান থেকে শুরু করে খাবার জিনিস পর্যন্ত সব কিছু লুকিয়ে রাখতো, যা মিলন কোনো কিছু ব্যাপারে ব্যবহার করতে না পারে। বৌদি, আমার মাথায় না উকুন হয়েছে, একটু শ্যাম্পু দাও না। শ্যাম্পু তুমি পাবে না,
তোমার দাদা এত কষ্ট করে রোজগার করে আর তুমি এখানে বেকার বসে বসে রাজার মতো জীবন কাটাচ্ছ? পড়াশোনা ছেড়ে জমিতে গিয়ে কাজকর্ম করো না। মিলনের বৌদি ভাবত যে কোনোভাবে যদি মিলনকে বাড়ির থেকে বের করে দিতে পারে তাহলে পুরো সম্পত্তি ভাগ করতে হবে না, আর সব সম্পত্তি তার স্বামীর হয়ে যাবে। একদিন সকালে মিলনের বৌদি মিলনকে বলল, মিলন এখন তোমার স্কুলে ছুটি চলছে, আমার একটা কাজ করে দাও, রাখি বন্ধন আসছে, আমার ভাইয়ের গ্রামে রাখি পৌঁছে দিতে হবে। মিলন খুশি হয়ে রাখি পৌঁছাতে রাজি হয়ে গেল। সাদাসিধে মিলন জানত না যে যাবার পথে গঙ্গা নদী পড়বে, আর বৃষ্টির মরশুমে নদীতে বন্যা হওয়াটা খুব সাধারণ ব্যাপার। মিলন একটা নৌকা ভাড়া নিয়ে নদী পার হতে শুরু করল। আকাশে আগে থেকেই মেঘ কালো হয়ে জমেছিল, হঠাৎ করে মুষলধারে বৃষ্টি নেমে এলো আর বন্যা শুরু হয়ে গেল। নৌকা উল্টে গেল আর মিলন বুঝতেই পারল না নদীর ঢেউগুলো ওকে কোথায় কোথায় আছড়ে মারছে। যখন ওর জ্ঞান ফিরল ও দেখল যে ও নদীর ধারে পড়ে রয়েছে। নদীর দুপাশে ঘন জঙ্গল ছিল, মিলন বুঝতে পারছিল না যে ও কোথায় যাবে। ও ওখানে বসেই কাঁদতে লাগল। যখন রাত হয়ে গেল তখন ও আগুন জ্বালালো, কিন্তু খাবার জন্য ওর কাছে কিছুই ছিল না। বন্যায় কোথা থেকে একটা বেলনা আর পাটা ভেসে এলো। মিলন পাটা আর বেলনা নিয়ে আগুনের পাশে বসে পড়ল আর পাটার ওপর বেলনা দিয়ে বাড়ি মেরে মেরে ওর মায়ের কথা মনে করে একটা গান গাইতে শুরু করল। আমার সোনাবা তুমি কোথায়, তুমি আমাকে সুজি বানিয়ে খাওয়াতে। যেই মিলন পোহার নাম করল আকাশ থেকে পোহার বৃষ্টি শুরু হয়ে গেল। মিলন কিছুই বুঝতে পারল না। মনে হয় মা আমার প্রার্থনা শুনে নিয়েছে। মিলন প্রাণ ভরে পোহা খেল আর যখনই ওর খিদে পেত তখন ও পাটা আর বেলনা বাজিয়ে গান করত আর কোনো না কোনো খাবার বৃষ্টি হতো। কয়েক মাস পরে নদী দিয়ে একজন জেলে যাচ্ছিল। মিলন ওই জেলেকে নিজের গ্রামের রাস্তার কথা জিজ্ঞাসা করল। শুনুন কাকু, আপনি কি বিজলপুরের রাস্তা চেনেন? হ্যাঁ জানি, কিন্তু আমি বিজলপুর পর্যন্ত যাচ্ছি না, আমি নিজের গ্রাম পর্যন্ত তোমাকে নিয়ে যাব। সেখান থেকে তুমি আমার এক বন্ধু নৌকায় করে নিজের গ্রামে চলে যেও। মিলন জেলের সাথে ওর গ্রাম পর্যন্ত গেল আর কিছুদিন পর্যন্ত ওই জেলের বাড়িতেই থাকল। জেলে খুবই গরিব ছিল, ওর একটা মেয়ে ছিল, ওর বাড়িতে খাবারের অভাব ছিল। মিলন জাদু পাটা বেলন দিয়ে জেলের বাড়িতে খাবারের বৃষ্টি করালো। বাবা তুমি যদি আমার মেয়েটাকে বিয়ে করো তাহলে আমি তোমার উপকার কখনো ভুলবো না। মিলন জেলের মেয়েকে বিয়ে করে নিল আর বাড়ি ফিরে এলো। মিলনের বৌদি এতদিন পর মিলনকে বেঁচে থাকতে দেখে চমকে উঠল, কিন্তু আবার কান্নায় নাটক করতে লাগলো। ভাই ভগবানের অনেক দয়া আছে, তুমি বেঁচে আছো। আমার মনে না জানি কত রকমের চিন্তা আসছিল। খুব সুন্দর বউ নিয়ে এসেছো। বৌদি আমি তো খিদের জ্বালায় মরেই যেতাম যদি মায়ের আশীর্বাদে এই পাটা বেলুনটা না পেতাম। বেলুনটা দিয়ে পাটায় মেরেই যেই জিনিসের নাম করব সেই জিনিসের বৃষ্টি শুরু হয়ে যায়। একদিন যখন মিলন ওর বউয়ের সাথে বাজারে বেড়াতে গিয়েছিল তখন বৌদি জাদু পাটা বেলুনটা নিয়ে নিজের ঘরে চলে গেল। যাই হোক, এই বোকা মিলন একটা তো কাজের জিনিস তুলে এনেছে, এই পাটা বেলন নিয়ে আমি এখন সোনার গয়না শাড়ি কুন্দনের বৃষ্টি করাবো। বৌদি পাটা বেলন বাজাতেই যাচ্ছিল তখন বৌদির ঘরে একটা সাপ ঢুকে পড়ল। বৌদি হার শাড়ি বন্ধনের কথা ভুলে পাটা বেলন বাজাতে বাজাতে সাপ 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 বলে চিৎকার করতে লাগলো আর ঘরে সাপের বৃষ্টি হতে লাগলো। আর একটা সাপ বৌদির পায়ে কামড় দিয়ে দিল আরও মারা গেল।